Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. তো আজকে আমরা বেরোচ্ছি ফাইনালি হরিদ্বার থেকে। কালকে তো বেরিয়েছিলাম, বাট যেহেতু ল্যান্ডস্লাইডের জন্য আমরা কালকে আবার ফিরত চলে এসেছিলাম, তো সেম হোটেলেই ছিলাম। তো সেম হোটেলে থাকার পরে তো এখন আমরা আবার আজকে বেরোচ্ছি সকালবেলা। এখন অল্প 7টা বাজে, 5:30 বেরোনোর কথা ছিল, তো অলরেডি লেট। তো সব গাড়ি মোটামুটি দাঁড়িয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা সোনপ্রয়াগ যাবো, কিন্তু আজকে যেতে হবে ওই অন্য রাস্তা ধরে। তো জানি না রাস্তাটা কেমন, তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে এখন ফটো সেশনের জন্য দাঁড়ানো হয়েছে, তো সবাই ফটো তুলতে ব্যস্ত পিছন দিকে। তো সবাই এখন ফটো ফটো তুলছে, অ্যান্ড দুটো গাড়ি, একটা গাড়ি বেরিয়ে গেছে সামনে। তো তোমাদেরকে আমি এখান থেকে, আমরা অলমোস্ট লাইক এখনও 150 কিলোমিটার বাকি আছে সোনপ্রয়াগ যাওয়ার জন্য, অ্যান্ড পিছনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো পিছনের ভিউ, এটা হলো গঙ্গা, এত ক্লিয়ার গঙ্গা, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এখন আমরা এখান থেকে 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে একবারে সোনপ্রয়াগে। এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো ল্যান্ডস্লাইডটা ওখানে মানে পুরো রাস্তা আটকানো আছে। তো এখন কতক্ষণ লাগবে আমরা জানি না, তো এখানে আপাতত দাঁড়াতে হবে, এই হলো ব্যাপার। তো ল্যান্ডস্লাইডটা সবে হয়েছে, তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি এখান থেকে। You asked me how we got here, 'cause you don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries, as we'll find out. Let's take it slow, where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow, who cares where we gotta be. You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. I hate you, but baby, you're still mine. And now we have the best times, no matter what we do. And even when we don't, there's nobody I'd rather choose. Let's take it slow, where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it. ফাইনালি আমরা সোনপ্রয়াগ পৌঁছেছি, অ্যান্ড সোনপ্রয়াগ পৌঁছাতে অলমোস্ট লাইক 12-13 ঘন্টা সময় লেগে গেছে। আজকে সকাল 7টার সময় আমরা বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, তো সোনপ্রয়াগ আসতে অলমোস্ট 12 ঘন্টা লেগে গেছে। অ্যান্ড প্রচণ্ড রাস্তা, কিছু কিছু জায়গা খুবই ভালো, বাট কিছু কিছু জায়গা খুবই বাজে, মানে লাস্ট 70 কিলোমিটার খুব বাজে। কেদারনাথ সোনপ্রয়াগ আসার লাস্ট 70 কিলোমিটার খুব বাজে। তো ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির অবস্থা খুব খারাপ, গাড়ি পুরো নোংরা হয়ে গেছে। পিছনে এই যে আমাদের হোটেল, তো আমি এখন হোটেলের মধ্যে যাব। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, সকাল থেকে গাড়ি চালিয়ে শরীরের মধ্যে আর কিছু নেই। অ্যান্ড খাওয়া দাওয়া বলতে সেরকমভাবে ম্যাগি খাওয়া হয়েছে দুপুরবেলা, তো ম্যাগি ছাড়া আর কিছু খাওয়া হয়নি। এখন এখানে ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো,
আর এখানে সবচেয়ে বড় প্রবলেম এটাই যে প্রপার যে সোনপ্রয়াগ আছে সেই সোনপ্রয়াগের রুমগুলো খুব একটা ভালো না, অ্যান্ড কোনো হোটেলের সামনে পার্কিং নেই প্রপার সোনপ্রয়াগে, তো তখন তোমার প্রবলেম হতে পারে। সো ইটস বেটার কি সোনপ্রয়াগের ঠিক 1 কিলোমিটার আগে থেকে কিছু হোটেল শুরু হয়ে যায়, সেখানে কিছু কিছু ভালো ভালো হোটেল আছে, যেমন আমি হোটেলটায় আছি, হোটেলটার নাম হলো শিবালিক ভ্যালি রিসর্ট, হোটেলটা খুবই ভালো। তো এটা হলো হোটেলের রিসেপশন, তো হোটেলটা দেখে আমার ভালো লেগেছিলো, রুমগুলো বেশ ভালো। সো কেউ যদি কেদারনাথ আসো অ্যান্ড সোনপ্রয়াগে স্টে করার প্ল্যান থাকে এখানে থাকতে পারো। তো এই হলো ব্যাপার, এখন আমি রুমে যাব। তো রুমে গিয়ে আগে ফ্রেশ হই, তো ফ্রেশ হয়ে দেন আমরা ডিনার করব। ডিনার করে কালকে জামা কাপড় শর্ট করতে হবে, কারণ আমাকে মোস্ট অফ দ্য লাগেজ গাড়ির মধ্যে রেখে দেন আমাকে ট্রেকিং করে উঠতে হবে। যে লাগেজগুলো আমার লাগবে না সেই লাগেজগুলো আমরা গাড়িতে রেখে যাব, অ্যান্ড যেটুকু লাগেজ দরকার সেটুকু আমরা ব্যাগে করে নিয়ে যাব। সো এই হলো ব্যাপার। তো আগে এখন লাগেজ শর্ট করতে হবে, তো লাগেজ শর্ট করার পরে দেন আমরা ডিনার করতে আসবো। তো ডিনার করার পরে দেন ঘুম আর পারছি না, শরীর দিচ্ছে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার। ডিনার করতে আসার পরে দেখলাম যে ডিনারে এখানে খালি বাফেটই আছে, তো বাফেট 350 rupees করে এখানে বাফেট প্রাইস, আনলিমিটেড খেতে পারো ডিনারে। তো মেনু আছে হলো পোলাও আছে, পনির আছে, মাশরুম আছে, ডাল ফ্রাই আছে, অ্যান্ড চাপাটি আছে, অ্যান্ড সাথে ক্ষীর আছে। সো যদি এখানে কখনো আসো ইউ ক্যান ট্রাই দিস।